নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুরনো কলকাতার থিয়েটার মঞ্চগুলিকে নিয়ে একটি প্রবন্ধ পাঠ করব। এই প্রবন্ধটি আমি পেয়েছি বাংলা ওয়ার্ল্ডওয়াইড .com এই ওয়েবসাইট থেকে। আমি ডেসক্রিপশনে এই আর্টিকেলটির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা অবশ্যই গিয়ে পড়বেন। আমি পাঠ শুরু করলাম। পুরনো কলকাতার থিয়েটার, হারিয়ে যাওয়া মঞ্চের সন্ধানে, 18 ফেব্রুয়ারি 2019। আটের দশকের শেষ, হাতিবাগান অঞ্চলে রমরমিয়ে চলছে বিশ্বরূপা, রংমহল, বিজন থিয়েটার, সরকারিনা ও রঙ্গনা। সপ্তাহের তিন দিন রাস্তার মুখে গাড়ি চলাচল বন্ধের বোর্ড, রাজা রাজকৃষ্ণ রোডে রঙের বাহার। কিন্তু সময়ের সঙ্গে টিভির জনপ্রিয়তার ফলে হলগুলোতে ঘনিয়ে এলো অমাবস্যার অন্ধকার, একে একে সবই বন্ধ হয়ে গেল। বিশ্বরূপায় হলো আবাসন ও রংমহলে শপিং মল। ইতিহাসের সাক্ষী হয়ে নির্বাকভাবে ধ্বংসের প্রহর গুনছে বাকিরা। সরকারি আনুকূল্যে টিকে আছে মিনার্ভা, স্টার ও গিরিশ মঞ্চ, রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। সন্ধ্যায় যে রাস্তায় হলমুখী বা হল ফেরত মানুষের ঢল নামত, আজ সেখানে অন্ধকার, শুধুই অন্ধকার। আর বন্ধ হলগুলো তাদের সোনালী অতীতকে স্মরণ করে ডুকরে কাঁদতে থাকে। আজ আমরা স্মৃতির অতল থেকে নিয়ে আসবো কিছু মণিমাণিক্য, আলোচনা করব সেই দিনগুলির কথা যখন এই নাটকের বীজ বপন হয়েছিল, গড়ে উঠেছিল এক এক করে স্বপ্ন পূরণের রংমঞ্চ। প্রথম বাংলা নাট্যমঞ্চ নির্মাণ করেন রুশ মনীষী লেবেদেভ 1795 খ্রিস্টাব্দে কলকাতার ডোমতলায়, বর্তমান এজরা স্ট্রিট। তিনি বেঙ্গলি থিয়েটার স্থাপন করে 27 নভেম্বর কাল্পনিক সংবদল নামক একটি বাংলা অনুবাদ নাটক মঞ্চস্থ করেন। এর আগে কলকাতায় ইংরেজদের প্রতিষ্ঠিত দুটি নাট্যমঞ্চ ছিল যেখানে কেবল ইংরেজি নাটকই অভিনীত হতো। লেবেদেভের সাফল্যে উৎসাহিত হয়ে 19 শতকে বাঙালিরা কলকাতায় বেশ কয়েকটি নাট্যমঞ্চ নির্মাণ করেন, যেমন হিন্দু থিয়েটার 1831, ওরিয়েন্টাল থিয়েটার 1853, জোড়াসাঁকো নাট্যশালা 1854, বিদ্যোৎসাহিনী মঞ্চ 1857 ইত্যাদি। প্রতিটি নাট্যমঞ্চের সাথেই জড়িয়ে আছে বহু মনীষীদের নাম। আমরা কিছু মঞ্চের ইতিহাস আলোচনা করব। বেলগাছিয়া থিয়েটার 1858। 1858 সালে কলকাতার পাইকপাড়ার রাজভ্রাতৃদ্বয় ঈশ্বরচন্দ্র সিংহ ও প্রতাপচন্দ্র সিংহের উদ্যোগে তাদের বেলগাছিয়া ভিলায় প্রতিষ্ঠিত হয় বেলগাছিয়া থিয়েটার। যতীন্দ্রমোহ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ, গৌরদাস বসাক ও মাইকেল মধুসূদন দত্ত এই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠা বছর 31 জুলাই রামনারায়ণ তর্করত্ন সংস্কৃত নাটক রত্নাবলীর বঙ্গানুবাদ মঞ্চায়নের মাধ্যমে বেলগাছিয়া থিয়েটারের দ্বারোদ্ঘাটন হয়। ইংরেজ দর্শকদের সুবিধার্থে মধুসূদন ইংরেজিতে নাটকের সারাংশ লিখে দেন। পরের বছর 3রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে অভিনীত হয় মধুসূদনের শর্মিষ্ঠা নাটক। প্রিয়নাথ দত্ত, হেমচন্দ্র মুখার্জি, গৌরদাস বসাক, কেশবচন্দ্র গাঙ্গুলী, মহেন্দ্রনাথ গোস্বামী, ঈশ্বরচন্দ্র সিংহ, যতীন্দ্রমোহন ঠাকুর, রাজেন্দ্রলাল মিত্র প্রমুখ অভিনেতা মুখ্য চরিত্রে অভিনয় করেন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর। বাংলা থিয়েটারে এই প্রথম ভারতীয় ঐকতান বাদন ব্যবহৃত হয়। এতে নেতৃত্ব দেন ক্ষেত্রমোহন গোস্বামী ও যদুনাথ পাল। তৎকালীন সংবাদ প্রভাকর ও হিন্দু পত্রিকায় বেলগাছিয়া থিয়েটারের অভিনয়ের প্রশংসা করা হয়। 1861 সালের মার্চ মাসে বেলগাছিয়া থিয়েটার বন্ধ হয়ে যায়। ন্যাশনাল থিয়েটার 1872। 1872 সালে কলকাতায় ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। বাগবাজার অ্যামেচার থিয়েটারে সভ্যগণ সর্বশ্রেণীর দর্শকদের সুবিধার্থে একটি সাধারণ রঙ্গালয় প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই অনুযায়ী এটি নির্মিত হয়। এ কারণে মঞ্চটি প্রথম বাংলা সাধারণ রঙ্গমঞ্চ হিসেবে খ্যাত। রঙ্গালয়ের টিকিট বিক্রয়ের অর্থে শুধু নিয়মিত নাট্য প্রযোজনার ব্যয়টুকু নির্বাহ করাই ছিল ন্যাশনালের কর্মকর্তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে 33 নম্বর চিতপুর রোডে মধুসূদন সান্যালের মন্দির ভবনে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয় এবং মঞ্চের নাম দেওয়া হয় ন্যাশনাল থিয়েটার। কিন্তু এরূপ একটি অস্থায়ী ও যৎকিঞ্চিত সজ্জিত মঞ্চের ন্যাশনাল নাম নিয়ে দলপতি গিরিশচন্দ্রের সঙ্গে সাধারণ সভ্যদের মতবিরোধ দেখা যায় এবং তিনি দলত্যাগ করেন। এমতাবস্থায় কার্যনির্বাহকের দায়িত্ব পালন করেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। প্রতিষ্ঠা বছরেই 7ই ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয়ের মাধ্যমে ন্যাশনাল থিয়েটারের দ্বারোদ্ঘাটন হয়। প্রথম দিকে প্রতি শনিবার এখানে অভিনয় হতো, পরের দিকে সপ্তাহে দুদিনও হয়েছে। দীনবন্ধু মিত্র ছাড়াও শিশির কুমার ঘোষ, কিরণচন্দ্র ব্যানার্জি, মাইকেল মধুসূদন দত্ত এবং রামনারায়ণ তর্করত্নেরও কয়েকটি নাটক ন্যাশনালে অভিনীত হয়েছে। মাঝে মাঝে অর্ধেন্দু শেখর মুস্তাফি হাস্যরসাত্মক প্যান্টোমাইম পরিবেশন করতেন।
উল্লেখযোগ্য অভিনেতাদের মধ্যে ছিলেন অর্ধেন্দু মুস্তাফি, নগেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল সুর, মহেন্দ্রনাথ বসু, অমৃতলাল বসু প্রমুখ। 1873 সালের 22শে ফেব্রুয়ারি হিন্দু মেলা নাটকে অভিনয়ের জন্য গিরিশচন্দ্র পুনরায় এতে যোগ দেন। ন্যাশনাল থিয়েটারে শেষ অভিনয় হয় 1873 সালের 8ই মার্চ। এর অল্প দিন পরেই ন্যাশনাল দুটি দলে ভাগ হয়ে যায় এবং নতুন দলের নাম হয় হিন্দু ন্যাশনাল থিয়েটার। সমকালীন সুলভ সমাচার, অমৃতবাজার পত্রিকা, ইন্ডিয়ান মিরর, ইংলিশ ম্যান ইত্যাদি পত্রিকায় ন্যাশনাল থিয়েটারের অভিনয় সম্পর্কে উচ্চ প্রশংসা করা হয়েছে। বেঙ্গল থিয়েটার 1873। 1873 সালের 16ই আগস্ট আশুতোষ দেবের দৌহিত্র শরৎচন্দ্র ঘোষ কর্তৃক কলকাতার 9 নম্বর বিডন স্ট্রিটে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হয়। মিসেস লুইসের চৌরঙ্গীর লাইসিয়াম থিয়েটারের অনুকরণে শরৎচন্দ্র থিয়েটার বাড়িটি নির্মাণ করেন। নিজস্ব জমির ওপর নির্মিত বাংলা সাধারণ রঙ্গমঞ্চ এটিই প্রথম। শরৎচন্দ্র এই নাট্যশালাটি যথাযথভাবে পরিচালনার জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত প্রমুখ মনীষীর সমন্বয়ে একটি পরামর্শদাতা কমিটি গঠন করেন। প্রতিষ্ঠা দিবসে এখানে মাইকেলের শর্মিষ্ঠা নাটকটি অভিনীত হয়। তারপর সুদীর্ঘ 28 বছরের পথপরিক্রমায় বেঙ্গল থিয়েটার 110টিরও বেশি নাটক মঞ্চস্থ করে। স্ত্রী চরিত্র অভিনয়ের জন্য এই থিয়েটারেই প্রথম জগত্তারিণী, এলোকেশী, গোলাপ এবং শ্যামা নামে 4 জন মহিলা অভিনেত্রীকে নিযুক্ত করা হয়। বঙ্গ রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত অভিনেত্রী বিনোদিনী এই বেঙ্গল থিয়েটারেই তার অভিনয় জীবন শুরু করেন। 1901 সালের এপ্রিল মাসে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের প্রমোদরঞ্জিনী নাটকখানির অভিনয়ের পর বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যায়। স্টার থিয়েটার 1। 1883 সালে কলকাতার 68 নম্বর বিডন স্ট্রিটে স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয়। গিরিশ ঘোষ, বিনোদিনী, অমৃতলাল বসু প্রমুখ নাট্য ব্যক্তিত্ব এই থিয়েটার প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন। গুরমুখ রায় নামে জনৈক অবাঙালি যুবক থিয়েটারে অর্থলগ্নি করেন। তিনি সুন্দরী নটি বিনোদিনীর নামানুসারে বি থিয়েটার নামকরণের শর্ত আরোপ করেন, কিন্তু শেষ পর্যন্ত স্টার থিয়েটার নাম হয়। প্রতিষ্ঠা বছর 21শে জুলাই গিরিশচন্দ্রের দক্ষযোগ্য নাটকের অভিনয়ের মাধ্যমে স্টার থিয়েটারের যাত্রা শুরু হয়। কিন্তু 6 মাসের মধ্যে গুরমুখ রায় থিয়েটার বিক্রি করে দিলে অমৃতলাল বসু, দাশু নিয়োগী ও হরি বো সেটি ক্রয় করেন এবং 1887 সাল পর্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করেন। এরপর স্টার থিয়েটার বন্ধ হয়ে যায়। স্টার থিয়েটারে মোট 20খানি নাটক মঞ্চস্থ হয় এবং সেসবের অভিনয়ে অংশগ্রহণ করেন গিরিশ ঘোষ, অমৃতলাল বসু, অমৃত মিত্র, বিনোদিনী, কাদম্বিনী, ক্ষেত্রমণি প্রমুখ খ্যাতনামা শিল্পী। একবার রামকৃষ্ণ পরমহংসদেব ধর্মীয় নাটক চৈতন্যলীলা দেখতে এসে চৈতন্যের ভূমিকায় বিনোদিনীর অভিনয়ে মুগ্ধ হন এবং তাকে আশীর্বাদ করেন। 1887 সালের 31শে জুলাই স্টার থিয়েটারে শেষ অভিনয় অনুষ্ঠিত হয়। স্টার থিয়েটার 2। 1888 সালে কলকাতার হাতিবাগানে প্রতিষ্ঠিত হয়। বিডন স্ট্রিটের স্টার থিয়েটার ভেঙে যাওয়ার পর মূলত তার সঙ্গে সংশ্লিষ্ট নাট্যকর্মীদের উদ্যোগেই এটি প্রতিষ্ঠিত হয়। ধর্মদাস সুর এবং ইঞ্জিনিয়ার যোগেন গুপ্তের নকশা অনুযায়ী থিয়েটার হাউস ও তার মঞ্চ নির্মিত হয়। একসময় গিরিশচন্দ্র ঘোষও এর সঙ্গে যুক্ত হন। প্রতিষ্ঠা বছরের 25শে মে সেবক ছদ্মনামে গিরিশ ঘোষ রচিত নসিরাম নাটকের অভিনয়ের মাধ্যমে নবনির্মিত হাতিবাগান স্টার থিয়েটারের উদ্বোধন হয়। 1988 সালে স্টার থিয়েটার তার গৌরবের 100 বছর পূর্ণ করে। এই সুদীর্ঘকালের মধ্যে বহুবার স্টারের মালিকানা পরিবর্তিত হয়। বিভিন্ন সময়ে এর সংস্কার ও আধুনিকীকরণও হয়েছে। শেষ দিকে এর মঞ্চটি ছিল ঘূর্ণায়মান। গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ, অমৃতলাল, দ্বিজেন্দ্রলাল, ক্ষীরোদপ্রসাদ, অপরেশচন্দ্র, মহেন্দ্রগুপ্ত, দেবনারায়ণ গুপ্তসহ 80 জনেরও বেশি নাট্যকারের প্রায় 250টি বাংলা নাটক এই মঞ্চে অভিনীত হয়েছে। হিন্দি নাটক অভিনীত হয়েছে 12টিরও বেশি। গিরিশচন্দ্র, অমৃতলাল, গঙ্গামণি, কাদম্বিনী, অমর দত্ত, দানিবাবু, তারাসুন্দরী, কুসুম কুমারী, অপরেশচন্দ্র, শিশির কুমার, রহীন্দ্র চৌধুরী, নিহারবালা, সরজুবালা, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, প্রেমাংশু বসু, অনুপ কুমার প্রমুখ খ্যাতনামা শিল্পী স্টারে অভিনয় করেছেন। দুর্ভাগ্যক্রমে 1991 সালের 16ই অক্টোবর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যমণ্ডিত এই থিয়েটার হাউসটি হস্যীভূত হয়ে যায়। 2000-এর দশকে রাজ্য সরকার এই বাড়িটি সারিয়ে আবার নাট্যমঞ্চটি চালু করে। বর্তমানে স্টার থিয়েটারের সম্মুখভাগটি পুরনো স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হলেও ভিতরের অংশটি আধুনিক। এখানে নাটক মঞ্চস্থ হওয়ার পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। মিনার্ভা থিয়েটার 1893 সালে কলকাতার 6 নম্বর বিরণ স্ট্রিটস্থ গ্রেট ন্যাশনাল থিয়েটারের জমিতে প্রতিষ্ঠিত হয়। এবছরেরই
28 জানুয়ারি নগেন্দ্রভূষণ মুখার্জির অর্থানুকূল্যে গিরিশচন্দ্র অনুদিত শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের অভিনয়ের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। তখন থেকে 1912 সাল পর্যন্ত গিরিশচন্দ্র, জ্যোতিরিন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, ক্ষীরোদপ্রসাদ, অমৃতলাল, অমরেন্দ্রনাথ সহ অন্যান্য নাট্যকার রচিত প্রায় 60খানা নাটক এখানে মঞ্চস্থ হয়। 1913 সালে উপেন্দ্রনাথ মিত্র কর্তৃক পুনর্গঠিত হয়ে তাঁর ব্যবস্থাপনায় 1922 সাল পর্যন্ত এটি পরিচালিত হয়। এই পর্যায়ে মিনার ভাই বিভিন্ন ধরনের পঞ্চাশোর্ধ্ব নাটক অভিনীত হয়। 1922 সালের 18ই অক্টোবর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে মিনার্ভা ভস্মীভূত হয়ে যায়। 1925 সালে উপেন্দ্রনাথ মিত্রের নেতৃত্বে মিনার্ভা পুনর্নির্মিত হয় এবং 8ই আগস্ট মহাতাপচন্দ্র ঘোষের আত্মদর্শন নাটকের অভিনয়ের মাধ্যমে এর দ্বিতীয় পর্যায় শুরু হয়। নানা প্রকার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উপেন্দ্রনাথ 1938 সাল পর্যন্ত মিনার্ভা পরিচালনা করেন। তিনি চলে যাওয়ার পর হেমেন্দ্র মজুমদার, দিলোয়ার হোসেন, চণ্ডীচরণ ব্যানার্জি, এলসি গুপ্ত, রাসবিহারী সরকার প্রমুখ 1958 সাল পর্যন্ত সাধারণ রঙ্গালয় হিসেবে মিনার্ভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন। 1959 সালে শম্ভু মিত্র মিনার্ভায় নাট্য প্রযোজনা করেন। ওই বছর জুন মাসে উৎপল দত্ত তার লিটল থিয়েটার গ্রুপ নিয়ে নিয়মিতভাবে পেশাধারী ভিত্তিতে নাট্য প্রযোজনা শুরু করলে মিনার্ভা থিয়েটারের আমূল পরিবর্তন ঘটে। দীর্ঘ এক দশক উৎপল দত্ত অনুদিত ও পরিচালিত শেক্সপিয়ারের কয়েকটি নাটক সহ ছায়ানট, নিচের মহল, অঙ্গার, ফেরারি ফৌজ, ভিআইপি, তিতাস একটি নদীর নাম, কল্লোল, মানুষের অধিকার প্রভৃতি নাটক সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। 1968 সালে লিটল থিয়েটারের প্রস্থানের পর মিনার্ভায় এক অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়। তবে অদ্যাবধি থিয়েটারের ভগ্নপ্রায় বাড়িটি 19 শতকের বঙ্গ রঙ্গমঞ্চের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষ্য বহন করছে। রংমহল থিয়েটার, 1931 সালে কলকাতার কর্নওয়ালি স্ট্রিটে, বর্তমানে বিধান সরণি, রবীন্দ্রনাথ রায় ও সতু সেনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রংমহল থিয়েটার। কৃষ্ণচন্দ্র দে, যিনি ছিলেন অন্ধ গায়ক, ও রবি রায় পরিচালকের এবং অমর ঘোষ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ষষ্ঠী গাঙ্গুলী, নির্মলচন্দ্র, এস আহমেদ, ডি এন ধর, হরচন্দ্র ঘোষ, হেমচন্দ্র দে প্রমুখ মিলে রংমহল থিয়েটারকে একটি যৌথ কোম্পানির চরিত্র দান করেন। প্রতিষ্ঠা বছরের 8ই আগস্ট যোগেশ চৌধুরীর লেখা শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া নাটকটি অভিনয়ের মাধ্যমে রংমহল থিয়েটারের যাত্রা শুরু হয়। শিশির কুমার ভাদুড়ি এর পরিচালনা ও অভিনয়ে অংশগ্রহণ করেন। থিয়েটারের দ্বারোদ্ঘাটন করেন 8 থিয়েটারের পরিচালক, নাট্যকার ও অভিনেতা অপরেশচন্দ্র মুখোপাধ্যায়। 1932 সালের 17ই জানুয়ারি রংমহল থিয়েটারে মঞ্চস্থ হয় বিজয়িনী নাটক। 2 এপ্রিল বরদাপ্রসন্ন দাশগুপ্তের বনের পাখি এবং 25 জুন উৎপলেন্দু সেনের সিন্ধু গৌরব। বনের পাখি নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই নাটকে অভিনয় করেন রবি রায়, কৃষ্ণচন্দ্র দে, সন্তোষ সিংহ, ধীরাজ ভট্টাচার্য, নির্মলেন্দু লাহিড়ি, চারুবালা, শশীবালা, শেফালিকা, সরজুবালা দেবী প্রমুখ। এরা প্রত্যেকেই সেকালের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রী ছিলেন। 1933 সালের 15ই এপ্রিল অভিনীত হয় অনুরূপা দেবীর উপন্যাস অবলম্বনে রচিত নাটক মহানিশা। এ নাটকটিও জনপ্রিয় হয় এবং এতেই সতু সেনের প্রচেষ্টা ও কর্মদক্ষতায় প্রথম ঘূর্ণায়মান মঞ্চ ব্যবহৃত হয়। এরপর বহু ভাঙাগড়ার ভেতর দিয়ে রংমহল থিয়েটার অগ্রসর হয়। থিয়েটারের মালিকানাও পরিবর্তিত হয় এবং অনেক অভিনেতা অভিনেত্রীর পরিবর্তন ঘটে। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক ও ব্যঙ্গ বিষয়ক নাটক এখানে অভিনীত হয়েছে। কোনো কোনো নাটক একাধিক্রমে 500 রজনী অভিনীত হয়ে বাংলা থিয়েটারে সাড়া জাগিয়েছে। পরবর্তীকালে এই মঞ্চে যারা নাট্য পরিচালনা করেন কিংবা অভিনয়ে অংশগ্রহণ করেন তারা হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মহেন্দ্র গুপ্ত, তরুণ রায় প্রমুখ। মঞ্চস্থ কয়েকটি প্রধান নাটক হল শতবর্ষ আগে, কবি, দুই পুরুষ, মায়ামৃগ, এক মুঠো আকাশ, এক পেয়ালা কফি, সাহেব বিবি গোলাম, অনর্থ, চক্র ইত্যাদি। 1975 সাল থেকে ক্যাবারে নৃত্য চালু হলে রংমহলের দীর্ঘকালের ঐতিহ্য বিনষ্ট হয়। রুচিবান অনেক অভিনেতা অভিনেত্রী রংমহল ত্যাগ করেন এবং এর ব্যবস্থাপনাও দুর্বল হয়ে পড়ে। আজকে রংমহল হয়ে গেছে শপিং মল, কালের অতীতে হারিয়ে গেছে একরাশ গল্প। বিশ্বরূপা, যে নাট্যনিকেতন মঞ্চে ঝড়ের রাতে নাটকে সতু সেন ঝড় তোলেন, সেই মঞ্চ শিশির কুমার লিজ নেন 1942 সালে। নামকরণ হয় শ্রীরঙ্গম। তার আগে 1932 থেকে 1941 সালের মধ্যে সেখানে 16টি নাটক অভিনীত হয়। নাট্যনিকেতনের শেষ নাটক তারাশঙ্করের কালিন্দী, তারপরই শ্রীরঙ্গম, শিশির কুমারের নটজীবনের শেষ ঐতিহাসিক নাটক তখতি তাউস। এই নাটকে জাহামদার শাহর ভূমিকায় তাকে মানুষ মনে রেখেছে, বলিষ্ঠ মঞ্চায়ন। দুঃখের কথা হল পরীক্ষামূলক নাটকের প্রযোজনার ফলে তাকে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো।
1953 সালে প্রশ্ন নাটক মঞ্চস্থ হয়। অহিন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, জহর গাঙ্গুলি, সরজু দেবী প্রমুখের প্রবল চেষ্টায়ও নাট্যাচার্য শ্রীরঙ্গমকে ধরে রাখতে পারলেন না। 1956 সালে সরকার ব্রাদার্সের হাতে শ্রীরঙ্গমের মালিকানা হস্তান্তর হয়ে যায় এবং তারা হলটিকে নতুন করে ঢেলে সাজান। তাদের প্রযোজিত প্রথম নাটক তারাশঙ্করের আরোগ্য নিকেতন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ হয়। এরপর অসামান্য সব নাটক নামতে থাকে। এরপরই নামে সেতু। এই নাটকে তৃপ্তি মিত্রের আত্মপ্রকাশ ঘটে, আবার তাপস সেনের সেই দারুণ আলোক সম্পাত। মঞ্চের ওপর চলন্ত রেলগাড়ির ইঞ্জিনের আলো বিস্ময়কর রকমের জীবন্ত হয়ে উঠত। একটানা চলার ক্ষেত্রে সেতু রেকর্ড সৃষ্টি করে। 1967-68 সাল পর্যন্ত সরকারদের তত্ত্বাবধানে পরপর রঙ্গিনী, এক পেয়ালা কফি, আগন্তুক ইত্যাদি নাটক চলে। আগন্তুক 1969 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় দু বছর ধরে চলে। রাসবিহারী সরকারের পরিচালনায় শঙ্করের চৌরঙ্গী বিশ্বরূপার আরেক মাইলস্টোন। এ নাটকে প্রথম মঞ্চে ক্যাবারে দেখানো হয়। মিস সেফ আলী ছিলেন সেই নৃত্যশিল্পী। আজকের বিশ্বরূপায় হয়েছে আবাসন, প্রমোটারের হাত ধরে ইতিহাস হয়ে গেছে ধুলো, পুরোটা জুড়ে উঠছে বহুতল। নতুন বাসিন্দারা যারা আসবেন হয়তো জানতেও পারবেন না তাদের বাড়ির ইট সিমেন্ট কংক্রিটের নিচে কিভাবে ঘুমিয়ে রইল বাংলা থিয়েটারের ইতিহাস। 1974 সালে রঙ্গনা এবং 1976 সালে সরকারিনা এবং তার কিছুদিন পর বিজম থিয়েটার স্থাপিত হয় রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের ওপর। কলকাতার সম্ভবত প্রথম রিভলভিং স্টেজে দর্শকদের চমকিত করেছিল সরকারিনার মঞ্চ। বছরের পর বছর এখানেই দিনের পর দিন মঞ্চস্থ হয়েছে বিখ্যাত সম্রাট সুন্দরী নাটকটি। বিজম থিয়েটার 508 আসন বিশিষ্ট বিজম থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল 1979 সালে এবং জজ সাহেব ও শ্রীমতী ভয়ঙ্করী নাটকের মাধ্যমে 5A রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের এই নাট্যমঞ্চ পাশাপাশি রঙ্গনা, বিশ্বরূপা, সরকারিনা, রংমহলের সাথে পাল্লা দিয়ে হাউসফুল বোর্ড লাগিয়ে সদর্পে উদ্ভাসিত। হবে নাই বা কেন, এই নাটকগুলোর সাথে প্রযোজক হিসেবে যার নাম যুক্ত ছিল তিনি হলেন শ্রী শেখর চট্টোপাধ্যায়। 80-এর দশক বা এর কিছু পর মঞ্চ কাঁপাচ্ছে একটি নাটক শ্রীমতী ভয়ঙ্করী, নাম ভূমিকায় শ্রীমতী বাসবী নন্দী, যিনি পরবর্তীকালের জমালয়ের জীবন্ত মানুষ চলচ্চিত্রটির জন্যও বিখ্যাত হয়েছিলেন। বাসবী নন্দী কিছুদিন হলো গত হয়েছেন। শ্রীমতী ভয়ঙ্করী সেই সময় বাংলা নাট্যমঞ্চে একটি আলাদা স্বাদ এনে দিয়েছিল। সমকালীন সামাজিক প্রেক্ষাপট ও দর্শকদের রুচিবোধকে হাস্যরসের মধ্যে ভরিয়ে দেওয়ার ক্ষেত্রে 1980 সালে টানা বহু সপ্তাহ জুড়ে এই নাটকটি মঞ্চস্থ হয়ে আসছিল। এহেন বিজম থিয়েটারের বর্তমান অবস্থা দেখলে আঁতকে উঠতে হয়। নাটক তো বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে, কদিন পরেই হয়তো এখানে একটি অ্যাপার্টমেন্ট, শপিং কমপ্লেক্স বা মাল্টিপ্লেক্স গড়ে উঠতে দেখা যাবে। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে দয়া করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।